আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু দর্শক সবে বরাতের রাত্রে চারটি কাজ যদি আপনি বর্জন না করেন তাহলে রাতভর আমলে কোনো মূল্য থাকবে না এমনকি আপনার আমল নামায় জমা হয়ে যাবে আরেকটি বিষয় মনে রাখবেন যারা দুইটি বদবাস সঙ্গে নিয়ে সবে বরাতের রজনীতা আমল করবেন এই আমলের কোনো গুরুত্ব থাকবে না এবং মূল্য হবে না চলুন দর্শক আমরা এগুলো দেখি নিই দশক এক নম্বর গুনাহের কাজ হল আতশবাজি করা আতশবাজি তারাবাতি পটকা ফুটানো এগুলো আমাদের সমাজে খুবই অ্যাভেলেবেল হয়ে গেছে বিশেষ করে সবে বরাতের রজনীতে আমাদের ছেলেপেলেরা এগুলো খুব বেশি পরিমাণে করে থাকে এতে যেরকম অপচয় হয় তাছাড়া সমাজের অনেক দিক থেকে ক্ষতির সম্মুখীন হইতে হয় সুতরাং আমরা এই আতসবাজি থেকে অবশ্যই সবে বরাতের রজনীতে মুক্ত থাকবো দুই হালুয়া রুটি অনেকে মনে করেন যে সবে বরাতের রজনী মানে হালুয়া আর রুটি খাওয়া এটা কখনই মনে করা যাবে না সবে বরাতের রজনী হল আমলের রাত্রি বেশি বেশি করে আমল করতে হবে আমাদের অনেক মা বোন সবে বরাতের রজনীতে এতটাই হালুয়া রুটিতে মত্ত হয়ে যান যে আমল করার সুযোগ পান না সুতরাং এই হালুয়া রুটিকে সবে বরাতের রজনীতে প্রধান না করে আমুলটাকে প্রধান করার চেষ্টা করবেন তিন নম্বর আলোকসজ্জা এই রাত্রে বিভিন্ন মসজিদ ও বিভিন্ন অট্টালিকা আলোকসজ্জা করা হয় এটি একেবারেই অহেতুক একটি কাজ এতে অপচয় সারা আর কিছুই হয় না সুতরাং এই আলোকসজ্জাটাও সবে বরাতের রজনীতে না করা উচিত চতুর্থ নম্বর হলো কবরস্থানে ব্যাপক পরিসরে ভিড় জমানো অথবা মেলা বসানো প্রিয় দর্শক এই সবে বরাতকে কেন্দ্র করে কোথাও মেলা বসানো অথবা কবরস্থানে প্রচুর পরিমাণ ভিড় জমানো এইটাও কিন্তু ঠিক নয় এখন আমরা জানব যে দুইটি বদ অভ্যাস যদি আপনি ছাড়তে না পারেন সবে বরাতের রজনীতে যতই আমল করেন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না সেই দুইটি বদ অভ্যাস কি।

ইয়াত্তলে উরুল আজ্জা ওয়াজ্জ্লা আলা খলকৃহিহি লাইলাতান নিস্ফিমিন শাহবান ফায়াদ ফিরুল জামিয়ারি খলকৃহি ইললালি মুশিকিন আউ মুসাহিনীন হজরত মুয়াজবিন জাবাল রাদীলহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ লাউ আলিসলাম এরশাদ করেন মধ্য সাবানের রাত্রে মানে চোদ্দোই সাবান দিবাগত রাতে মহান আল্লাহ তাআলা রহমতের ভান্ডার নিয়ে তার সকল সৃষ্টির প্রতি এক বিশেষ ভূমিকায় আবির্ভূত হন এবং রাতে মুসিক অথবা হিংসুক ছাড়া সকলকে ক্ষমা করে দেন তাহলে বোঝা গেল সবে বরাতের রজনীতে মুস্রিক যারা এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না এবং যাদের ভিতরে হিংসা থাকবে মানে যারা হিংসুক এদেরকেও আল্লাহ ক্ষমা করবেন না যতই আমল করুক রোজা রাখুক তাসবিতারিল পড়ুক কোনো কিছুই তার কাজে আসবে না